こう。তুমি এখন নামাজ পড়বা ফুপু? হ্যাঁ। নামাজ পড়া আমার লাগে একটু দোয়া কইর না। তোর লাগে দোয়া না কইরা কার লাগে করুক বিভাজন? তুই ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই ফুপু। কি হয়েছে বাজান, খারাপ কোন স্বপ্ন দেখছ? খারাপ স্বপ্ন মনের মধ্যে পয়সা রাখিস না বাজান। কেউ রে কইতে অসুবিধা হইলে গাছের হইলেও কই। ঠিক আছে যাও, তুমি গিয়ে নামাজ। ওখানে তো সকাল হয় নাই বাজান, তুই ঘরে গিয়ে একটু ঘুমা। ঘুম আর রইব না, তুমি নামাজ শেষ করিয়া আমার এক কাপ চা করে দিও না। আচ্ছা বাজান। কি হইলো বেলা কই উঠছে সেই খেয়াল কি তোর আছে? আমারে কি না খাওয়াই রাখবি? আমার মুখ সুড়ো না আব্বা, খুব ভালো করে যেন ঘরে কোনো খাওয়ার নাই। আচ্ছা তুই কি কোনোদিন ঘর সংসার করবি না? আরে পুরুষ মানুষ কি সব খেয়াল রাখতে পারে? মাইয়া মানুষে থাক আর না থাক কোনোভাবে চালায় আনে। কয়টা বিয়ে দিছো আমার? কয়টা পাত্র আইসলে যাব তোমার দেখতে? আমার কয়টা সংসার হয়েছে আব্বা? আমি কালা, তুমি গরিব, আমার কপালে কোনো সংসার নাই, এটা মনে রাখো। আজ মাইয়া হইয়া বাপের মুখের উপরে কথাগুলা কইতে আমার নিজেরও অনেক খারাপ লাগতেছে আব্বা। আমার শরম দিয়া নিজে শরম। আমি তোর খাইতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, বিয়া দিতে পারি না। আমার ছেড়ে যেদিকে দুই চোখ চাই চলে যেতে পারস না,
না পারি না, আমি তো কয়লা, নিজে যেমন পুড়ি অন্যরাও খালি। কথা তো শিখছো চটান চটান। আব্বা খালি খালি ঝগড়া না করে দেখো খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে পারো কিনা, ঘরে কিন্তু চালও ফুরাই গেছে কইলাম। ও ঠিকই বলছিস, যাই দেখি নিজেরে কোনো আনে দেখতে পারি কিনা। চাল ভাষা কত মা, তুই আমার এত জ্বালাস কেন? আমার যার কেউ নাই আব্বা, কষ্টে থাকি বইলে কি হাসি ঠাট্টা তামাশা এগুলা করতে পারতাম না? হাসি ঠাট্টা এগুলা দিয়ে তো কষ্টরে ভুলা থাকি, আর কষ্ট যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো সেই কষ্ট কমানোর উপায় আমার কাছে আছে। উপায় কি উপায়? ইন্দুর মারা ওষুধ কিনা রাখছি, যত্ন করে রাখা দিছি ঘরে, খুব বেশি যখন কষ্ট হইব খায়া আমি নিজে তো খামাই খামো তোমারও খাওয়ায়, এলা খায়া দায়ে আহম দেহ কোনো কাম কাজ পাও কিনা, আমার তোর মানুষের বাড়ি কাম করতে দিবা। আপা খাও, তোমার না খিদা লাগছিল? যে ভাইজান কই আসিলি? রোজ রোজ বাইরে হওয়ার সময় তোর এরকম ডাকতে হয় কেন? কই আসিলি? ভাইজান চা খাইতেছিলাম। আগে আগে খাইতে কি হয়? একটা জায়গায় জামো আর শুরু হয় ওনার রিপোর্ট। এখন ওদিন এই ঠিক হইতো না বাজান। আইসে জমিদার বাবু আইসে, ওই তোরা উঠা খারাস না কে? টিটকারি করস? ওরে বাপ রে, আপনার লগে টিটকারি মানে মানসিক ইজ্জত রাখা চাই ফজল ভাই। আগুনে ঘি দিতেছ না ফজল? চা দিবি কিনে কও। হ, চা তো দিউ, কিন্তু আপনার নামে আমার খাতা 52 টাকা বাকি লেখা আছে। না ভাইজান আজকে কাম কাজ নাই। ও ভাইজান আপনার দান তো মাশাল্লাহ পদ হইয়া গেছে। এইগুলোই দেখ ভাই, চলেন ভাইজান। দান গাছ পোয়াতি হয়ে কি বো, যার পোয়াতি অনের কথা সেই তো ঠিক না। ওরে মজু ভাই, আপনি শিয়ালের মতো বাড়ি এলেন যে, একটা থাপ্পড়ে। এটা লাগে আনছো? থাক
তুমি যে নাইছো কেউ দেয় নাই তো? আহারে না, বুদ্ধি দিলাম আমি, আর আমি ঢোল পিটামু। চলো চলো, দেরি করন যাইব না। কই যামু ভাইজান? আরে থামাইবা, নালে কিন্তু ঘুমটা তোলার আগে বিড়াল ঢুকা পড়বো। তুই একদম চুপ, যেনে যামু যেমনে যামু, তুই খালি লগে থাকবি। এই বাড়ি সব ঠিকঠাক থাকবো তো? চলো ভিতরে যাই ভাইজান। বিসমিল্লা কি আমি কমো? বিসমিল্লা। এমনি তোমার ঘরের উপর বইয়া খাইতেছি, এর লেগে তোর লগে কথা কইতে মন চায় না। কিছু কইলেই উল্টা পাল্টা একটা কিছু কইবি তুই। আচ্ছা ঠিক আছে, কই পাইলাই বাজার? পাই নাই, দোকান থেকে আনছি। তুমি আবার বাকি করছো? তোর আব্বা অনো পয়সে যায় নাই, বহুত দোকানদার আছে তারা বাকি দেয়। তার মানে তুমি ঠিকই বাকি করছো? এই যে 10 দোকানে বাকি রাখতেছো, এই বাকির টাকা শোধ করবা কেমনে? শুন মা, আল্লাহ মানুষের দিন সব সময় এক রকম রাখে। আচ্ছা শুন, এত পেশাল পারিস না তো, জলদি রান্না কর, খুব খিদে পাইছে। আমি যাই। চলো বাড়ির যাই, ঠান্ডা মাথায় ভাইবা দেখি কি করণ যায়। আচ্ছা কত আমি কি পাপ করছি, কার কি ক্ষতি করছি? আল্লাহ আল্লাহ আমার লগে এরম করে কেন? আমি আমি কোনো নামাজ কাজা করি না, জাকাত দেই, গরিব দুঃখীরে দান খয়রাত করি, গরিব মানুষে ঘরে ডেকে না খাওয়াই, নিয়ত করছি সামনের বার হজে যাব, কিন্তু এরপর আল্লাহ আমার উপরে তো বেজার কে কইতে পারো? দেখো ভাই, আর রাও, আর কি দেখবো, কি দেখতে কও আমারে? মাত্র 6টা মাস, কোন পাপে আমার বউ মরে যায় কইতে পারো? আমি কি তা করে ভালোবাসতাম না? ভালোবাসতাম, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। 6টা মাসের মাথায় বউগুলা খেয়া মরে যায়। 3-3টা বউরি পুলিশ নিয়ে গেল, মর্গে নিয়ে কাটাছিড়া করলো, কিছুই তো পাইল না, আটকা বলে মইরা গেছে। শোনো ভাই, 2 গ্রাম বাদে বিয়ার লেগে পাত্রি দেখতে এলাম, এক ওখানেও খবর পৌঁছায় গেছে আমি বিয়া করলেই আমার বউ মইরা যায়। ভাইজান ভাইজান আমার মারেন ধরেন, যা খুশি তাই করেন, আল্লাহর দোহাই লাগে, আমার একটা কথা শুনেন ভাইজান। আপনি আমি এই যত বছর ধরে ঘটকালি করতেছি, কিন্তু তোমার মতো এত কঠিন কেস পাই না। ঠিক আছে, বাড়ির দিকে যাও, আমি পরে আসছি। তুমি এনে একলা কি করবা?
তোমরা কেউ এখান থেকে এক পাও নড়বার পারবে না। এতিম ফলাডারে যখন ফালাই থুয়ে আসছিল তখন মনে আসিল না লাল মিয়া ফিরে না হন পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বার পারবে না। এত আর বাচ্চা বলাবেন না, এত বড় বিষয় সম্পত্তি দেখাশোনা করতেছে, কোনো কামে হয়তো আটকা পড়ছে। মজু ভাই, আপনি বাইজানের ফোন দেন না কেন? দেখলি না কতবার ফোন দিলাম, ফোন তো ধরে না। আপনি এমন করে দুলতেছেন কেন? ঘরে যাও, ঘরে যাবো মানে বলাই আমার কেমন করতেছে, কি হয়েছে বাজার? আমার কিচ্ছু নেই বুপু, সব ঠিক আছে, তুমি ঘরে যাও, গিয়া নিশ্চিন্তে ঘুমায় পড়ো। এমনি এমনি তো কিছু হয় না রে বাজার, পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতেছি আমরা, তুই আমাকে বংশের একমাত্র বাত্তি, এমন করিস না বাজার। জোর বুপু, তুমি থামো, চো ঘরে গিয়ে ঘুমা, যা ভালো লাগে না খালি গিয়ে। চলো, তোমার কথা আছে। হ্যাঁ, কোথায়? কামটা তো আমার করা ঠিক হইল না, আমার বাপ আছে, এখন হক গেলেও তোমার মান্য গণ্য করে। তুমি যদি মদ খেয়ে বাড়িতে ফিরো তাহলে মানছি কি কইব? কি কইব, যা কর সেটা তো তারা কইতেছে। এগো কথা শুই না মনে হয় এগো মুখে খই ফুটতেছে খই। আচ্ছা অজু ভাই, আমার বংশের কি হইব? এত উতলা হনের কি আছে? তুমি বেড়া মানুষ, বেড়া গো বিয়ার বয়স তোর পলাইয়া যায় না, কয়েকটা দিন ধৈর্য ধরো, হকগুলো সব ভুলে গেলে তোমারে আরামসে বিয়া করাই দিব। না না, তিন নম্বর বউটা মরছে দেড় বছর হয়ে গেল, বড় বউটা এখনো প্রতিদিন সবটাই আমার ডর দেখায়, আমার বিয়া করতে হইব। এখন আমি কি করবার পারি কত? যেখানে তোমার সম্বন্ধ নিয়ে যাই নাম শুনেই ফিরে আ দেয়। আমি কি এতটাই অপয়া? আরে ধুর, কি যে কও না, তাই আমার কি মনে হয় জানো, বংশের কথা ভাইবা তোমার নজর একটু নিচে নামাই দিব, কামটা তাহলে ফটাফট হয়ে যাবে। কিরকম দেখো, এটা তো সত্য যে তোমার কেউ মাইয়া দিতে চাইতেছে না, কাজে অহন বউর কথা চিন্তা না কইরা বংশের বাত্তির কথা ভাবতে হইব। গরিব ঘরের অনেক মাইয়া আছে, তোমার প্রস্তাব দিলে রকেটের লাইন উড়ে তোমার লোকে বিয়া বইব। আমি কি এতটাই নিজে নেমে গেছি? হ্যাঁ, আমি তো চেষ্টার কম করতেছি না, এছাড়া আমার আর কোনো অন্য উপায় নাই। ঠিক আছে ঠিক আছে, যাও। হ্যাঁ তাহলে তুমি একটু ভাইবা দেখো। ওই লাল মিয়া, তোমার অবস্থা কোথায় গিয়া ঠেকছে? এতটা দুর্ভাগা লাল মিয়া, কিন্তু তোমার জন্য কিছু করবার পারলাম না, এইটাতে কি আর আপনার কোনো দোষ আছে? দোষ তো সব আমার কপালে। কইছিলাম কি
তোমার বাজান কই? বাজান জানি কোন আনে কাম পাইছে, বিয়ানে উঠে গেছে গা। ও আমি যাই। শুনেন, কইছিলাম কি আপনার ব্যবসাটা যদি আমি ধরি কেমন হয় কোন দি? মায়া মানুষিয়া তুমি করো ঘটকালি কি ক, এটাও সমস্যা না। সমস্যা হইলো তোমার তো এখনো নিজের রিভিয়া হয়নি, তাছাড়া মানুষের বিশ্বাসও করবো না। আবি আইতা গো মুরুবীরা খুব একটা ভরসা। ও তা আমি যাই। কালকে সকালে একটু পরোটা খেতো। ভাইজান কল ঝাঁকি দিয়ে ঠান্ডা পানি নিয়ে আসি। এইটা কি? তাবিজ ভাজান, হুজুরের কাছ থেকে পরাই আনছি। এইটা সুবাইয়া যদি তুমি পানি খাও, হক গোল বালা মুসিব দূরে যাব। প্রভু তুমি জানো না আমি তাবিজ কওজ বিশ্বাস করি না। তোমার যদি অতই বিশ্বাস থাকে তুমি দুয়া পানি খাও। কি যে করো না, মানা করছি রে আমার সামনে আনবা না। হে ঘুম কেমন হলো? ও হইছে ভালোই। ফুপু তোমরা একটু ভিতরে যাও তো, আর লগে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? ওই যে কইলাম জরুরি আর গোপন, যাও না ফুপু। এইটা পা কিউ যা যা। আহ মধু ভাই নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করছি। কি কথা? আমাগো জামিয়ার আছে না? কোন জামিয়ার? আরে ওই যে তুঙ্গু বাড়িতে কাম করতো যে জামিয়ার। ও হ হ, কি যে জামিয়ারের? ওর একটা মাই আছে নাম আসমা, তুমি তারে দেখছো তো গায়ের রংটা একটু কালো। তুমি কইতে চাইতেছো যে জামিয়ার আমগো বাড়িতে কাম করতো আমি তার মাইয়ারে বিয়ে করুম? কথাটা অন্যভাবে নিও। তুমি যদি আমার ভাই না হইতা এখন বুটি দিয়ে এক টানে তোমার কল্লাটা নামায় ফেলাইতাম। তোমার সাহস তো কম না? হ্যাঁ এই তোমার কি মনে হয় আমি বানে বাসা কচুরি বানা? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করবা? এরপরও তুমি কথা কইতেছ? আরে আমি জামিয়ার এখনো কিছু কই নাই, তুমি রাজি না হইলে কমুও না, কিন্তু বংশের কথা চিন্তা করো। এই যে উঠান দেখতেছ, কাক শিয়ালে খাইব, তোমার এত সহায় সম্পত্তি বারো ভূতে লুট্টে বুট্টে খাইব। তোমার দরকার ওয়ারিস বউ না। আমি গেলাম। তোর লগে আমার কথা আছে। না না তোমার লগে কোনো কথা নাই। বডি দিয়ে যখন কোপ দিতেই চাইছো তখন শেষবারের মতো একটা কথা কয়ে যাই। তোমার কপালে কি আছে তা তো আমি জানি না, তা ইজ্জত কিন্তু তৈরি করার জিনিস। যেখানে যেখানে তোমার কেউ মাইয়া দিতে চায় না সেখানে তোমার কোন ইজ্জতে থাকতেছে তা আমি বুঝতেছি না। এতই যদি তোমার ইজ্জতের ভয় হয় তুমি ইজ্জতরে বিয়ে করো, না হয় ঝাড়ফুঁক করো, তাবিজ কবজ পরো, পীর মুর্শিদ ধরো, যদি তাতে কোনো বড় লোক তোমার মাইয়া দেয়। তুমি যখন আমার ইজ্জতের কথা ভাববাই না তাইলে আমার আর কয়টা দিন সময় দাও, আমি একটু ভাবি। ঠিক আছে ভাবো।
হইলো, উড়েন। আর একটু ঘুমাই না, আর ঘুমাইতে হইব না। আমি আপনার লেগে পিঠা বানাইছি নিজের হাতে, খাইবেন না? উড়েন না, পিঠা ঠান্ডা হয়ে গেছে। কি ভাবলা? কি ভাবলাম মানে? এইসব ব্যাপারে দেরি করেন ঠিক না। আল্লাহ যদি আসমার লাগে তোমার জোড়া রাখে, দুনিয়ার কারো সাধ্য নাই ঠেকায় রাখে। আমি আসলে বুঝতে পারতাছি না তোমার কি কম। আল্লাহর নাম লইয়া জামিয়ার লাগে কথা কই, কি কও? দেখো তুমি যেটা ভালো মনে করো। তুমি কোনো চিন্তা করো না, একবার বিয়াটা হয়ে যেতে দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হইব না, ৬ মাস ৬ মাস। কিরে মা, আমার খাওন পামু রান্না অনেক শেষ হয় নাই আব্বা। এই যে চাচা, এই যে চাচা, আজকাল তো তোমার দেখাই যায় না, মেলা কাম পাইছে মনে হয়। আরে মজু ঘটক, তুমি আমাকে বাড়িতে ঘটক যখন কইছো বইবার দিবা তো। বই না মজু ভাই, অনেক ভয়। আম গোবাড়িতে তো কাক পক্ষীও আসে না। তা তুমি কি মনে কইরা? কাল বাহানা না কইরা কথাটা সরাসরি কইয়া ফেলাই কও। আমি আমাগো আসমার লিগা একটা সম্বন্ধ লইছি। ওসির কালা, আর আমি যে জুদ দিতে পারব না এটা জানাইছো তো? এগুলা পাত্র সব নিজেই জানে, পাত্রের আশেপাশে সবাই চেনে। ওরে বাপরে, তা পাত্রটা কে? না আমাগো লাল মিয়া, বড় মিয়ার একমাত্র পোলা। খাড়াও, খাড়া কইছি। আমি গরিব বইলা তুমি তামসা করতেছ? দুনিয়াতে এমন কোন বাপ খুঁজে পাবা যে নিজের হাতে নিজের মায়ের সাগরে বাসায় দেয়, আগুনে ছেড়ে দেয়? আর আমি তো খালি তার বাপ না, মা মা ভাই বোন সব বেলায় মারে হারাই আমি কোলে কইরা বড় বিয়াতে পাঠিয়ে বইলে তারে সাগরে বাসায় দেয়। তুমি কিন্তু ঘরের লোক কি পায়ে ঢেলতেছো? আরে রাখো তোমার ঘরের লোক, যার ঘরে বউ ৬ মাস বাঁচে না তার কাছে নিজের মাইয়ারে বিয়া দেবো, ভাবলা কেমন করে? ঘরে বহা রেখে মায়ের তো এমনি মেরে ফেলে। হ্যাঁ নতুন করে কি মরবো? তাছাড়া তিনটা বউ মরছে বলে কি এটাও মরবো নাকি? রাজরানী হয়ে থাকবো তোমার মাইয়া। একবার ভাবো, তুমি যে বাড়িতে কাম করতা সেই বাড়িতে তোমার মাইয়া বউ হয়ে যাবে, তোমার সম্মানটা কই গিয়ে ঠেকবো? একবার ভাবো দেখি। আমারে তুমি কষে পাইছো, বিশ্বাস পাইছো? মায়ার মরা মুখের উপর খাড়াইয়া নিজের সম্মানের পাহাড় গড়ো। তুমি কিন্তু তোমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করতেছো। মায়ার বিয়ার বয়স পার হয়ে গেছে, মাই সে কি তোমারে ভালো কয়? আমার শেষ কথা তোমারে কইয়া দেই মজু মিয়া, আমি নিজের হাতে নিজের মায়ারে কোরবানি দিতে পারম না, তুমি এখন যাইতে পারো। আমার কথাটা ভাইবা দেখো, আর কতদিন এই বুড়া বাপটার ঘরে বইয়া খাইবা? Thank you.
কামিয়ারের মতো লোক আমার কাছে মাইয়া বিয়া দিতে চায় না। এই জীবনের দামটা কি, প্রয়োজনটাই বা কি? তুমি কিন্তু ঘরের লোক কি পায়ে ঢেলতেছো চাচা? আরে রাখো তোমার ঘরের লোক, যার ঘরে বউ ছয় মাস বাঁচে না তার কাছে নিজের মাইয়ারে বিয়া দেবো ভাবলা কেমন করে? ঘরে বহারে একে মায়ের তো এমনি মেরে ফেলে, এয়া নতুন করে কি মন? তাছাড়া তিনটা বউ মরছে বলে কি এটাও মরবো নাকি? রাজ জানি হয়ে থাকো তোমার মাইয়া। একবার ভাবো, তুমি যে বাড়িতে কাম করতা এই বাড়িতে তোমার মাইয়া বউ হয়ে যাবে, তোমার সম্মানটা কই গিয়ে ঠেকবো? একবার ভাবো দেখি। তুমি কষে পাইছো, বিশ্বাস পাইছো? মাইয়ার মরা মুখের উপর খাড়াইয়া নিজের সম্মানের পাহাড় গড়ো। তুমি কিন্তু তোমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করতেছো চাচা। মাইয়ার বিয়ার বয়স পার হয়ে গেছে, মাই সে কি তোমারে ভালো কয়? এই সময় তো ফুপু কিংবা টেপার হওয়ার কথা না? লাল মেয়ের বউ তো এক বছর টিকল রে, টিকল কই? হসপিটালে নিয়ে গেছে, ফিরা তো আউ আগে। হ্যাঁ, সাত দিন তো হইয়া গেল। তোমরা হকল মিশে দেওয়া বাইজারের ঘরে বাচ্চা হয়েছে।